নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার যে চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। আমি এই বিষয়ে আপনাদের কাছে প্রতিদিন আমি কিন্তু অ্যালার্ট আপনাদেরকে করি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে মিলে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে মিলে না। কারণ আমি যে বিচারটা করছি এটা একটা সার্বিক বিচার, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার এটি নয়। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিন আপনাদের কাছে এই অনুরোধটা করি যে আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণরূপে আলোচনাটি শোনার আপনারা চেষ্টা করুন। কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় আপনাদের কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি থাকে সেটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে জায়গাটা, যে আপনাদের বাধা আসছে, তার জন্য আপনাদেরকে কী করতে হবে। দেখুন, যাদের 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, কারণ অল্পের জন্য। দেখুন রাহু কি করে, রাহু আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা অনেকেই লটারির টিকিট কাটছেন কিন্তু প্রচুর অর্থ নষ্ট করছেন, তার আগে আপনারা ব্যক্তিগত জন্মচক্রটা দেখিয়ে নিন অথবা হস্তরেখাটা একবার দেখিয়ে নিন। তাহলে কী হবে, আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু চটজলদি কিন্তু হবে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে আপনাদের রাশির নাম সেম রাশির নাম কিন্তু থাকে। এবং সেখানে কী হয় যে আপনারা ভাবেন যে প্রত্যেকের সাথেই হয়তো অর্থপ্রাপ্তি ঘটতে পারে। চার রাশি তো কোটি কোটি মানুষ আছে, লাখো লাখো মানুষ আছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি ঘটবে, এমনটি না। যাদের জন্মছকে গাঢ় যোগ রয়েছে, আপনার জন্মছকে যদি প্রবল যোগ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে আমি বারবার বলছি, যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কী হবে, আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু সাহায্য করবে। কারণ জন্মকুণ্ডলী এবং আপনাদের দশা মহাদশা এটা কিন্তু দেখা দরকার। যদি দশা মহাদশা যদি আপনাদের পারমিট করে, আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি যে রাশিগুলোর কথা বলছি, হয়তো কারো কারোর সাথে মিলেও যেতে পারে, আবার কিছু জনের সঙ্গে মিলবে না। কারণ কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ বলতে পারে না, কারণ এটা সম্পূর্ণ তো ভাগ্যের খেলা। কারণ প্রাপ্তি মানে হচ্ছে ভাগ্য, ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। অনেকে কৌশিকদা কখন চারটি রাশির নাম টার্গেট নাম্বার বলছেন একটু আমি শুনে নিই, সময়টা কখন বলছেন, ঠিক এই সময় আমি যে কথাটাই বলছি, ঠিক একটা সময় আপনাদেরকে বলবো যে সময়টাতে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে এই রাশিগুলির। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার আগামীকালের জন্য 6 এবং 7। আপনাদের যে শুভ সময় সকাল 10:48 থেকে আপনার 11:17
পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার 5-2। আপনাদের যে শুভ সময় সকাল 8:33 থেকে 9:52 পর্যন্ত। এরপর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার 8 এবং 3, আপনাদের যে শুভ সময় সকাল 11:00 থেকে আপনার 12:18 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5। আপনাদের যে শুভ সময় সকাল 9:45 থেকে আপনার 11:04 পর্যন্ত। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যাদের সমস্যা রয়েছে না অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, এবং এর পাশাপাশি আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং এর সাথে সাথে একটি অনুরোধ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু শুনবেন, রাশির নাম শুনে কেটে বেরিয়ে যাবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা কিন্তু জানতে পারেন না, শুধুমাত্র রাশির নাম। কারণ বারবার আমি একটা কথা বলি, কারণ আমাদের তিনটি জায়গা দেখা দরকার। আমাদের যে তিনটি জায়গা সেটি হচ্ছে আমাদের ভাগ্যভাব, ধনভাব, আকর্ষণ প্রাপ্তিভাব, এবং তিনটি গ্রহ রাহু শুক্র বুধ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে কি না। তাই ভিডিওটি মোটেও কেটে কেটে না দেখে আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শুনুন। এবং আমি একটি অনুরোধ করব, যারা টিকিট কাটছেন, যাদের নেশা হয়ে গেছে তারা টার্গেট নাম্বার শুভ সময় দিচ্ছি, কিন্তু আমি বারবার বলছি টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন। কারণ আগে দেখে নিন, শুধুমাত্র টিকিট কাটলেই যে হবে আমি বলি না, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।